আসসালামু আলাইকুম, জুবায়ের একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আলোচনা করছিলাম এইচএসসি আইসিটি চ্যাপ্টার 1 নিয়ে, যেটি নতুন সিলেবাস অনুযায়ী তৈরি করা কৌশলী মুজিবুর রহমান স্যারের বই থেকে। আজকে মূলত আলোচনা করব হচ্ছে চ্যাপ্টার 1 এরই ঠিক লাস্টের দিকে কিছু টপিকস। আর মাত্র আমাদের হয়তো দুইটা লেকচার হলেই এই চ্যাপ্টারটি কমপ্লিট হয়ে যাবে। আজকে হচ্ছে টিউটোরিয়াল নাম্বার 9, চলুন শুরু করা যাক। আর প্রথমেই বলে রাখি, সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রোবোটিক্স, ক্রায়োসার্জারি, মহাকাশ অভিযান, আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা এবং প্রতিরক্ষা। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। রোবোটিক্স টেকনোলজির যে শাখার রোবটের নকশা, গঠন ও কাজ সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবোটিক্স বলা হয়। রোবোটিক শব্দটির উৎপত্তি হয়েছে রোবট শব্দ থেকে। কম্পিউটার নিয়ন্ত্রিত যে মেশিন মানুষের মতো কাজ করতে পারে তাকে বলা হয় রোবট। নিউ কলেজিয়েট ডিকশনারি অনুসারে রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা মানুষ যেভাবে কাজ করে তা সেভাবে কাজ করতে পারে, অথবা এর কাজের ধরন দেখে মনে হবে এর কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। রোবটে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা হয়। রোবট অত্যন্ত দ্রুত, ক্লান্তিহীন ও নিখুঁত কর্মক্ষম একটি যন্ত্র। এটা একটি স্বনিয়ন্ত্রিত কম্পিউটার পদ্ধতি। রোবটের সাহায্যে যে কোনো প্রতিকূল পরিবেশে কাজ করা হয় এবং শিল্প কারখানায় উৎপাদন স্বয়ংক্রিয়ভাবে করা যায়। তার মানে আমরা যেটা বলতে পারি যে রোবট হচ্ছে একটা পার্টিকুলার কোনো প্রবলেমের জন্য তৈরি করা যদি হয়ে থাকে সেটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। এবং আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে চিন্তা করি, যেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটের ভিতরে যদি এটা দেয়া থাকে তাহলে সে মানুষের মতো ডিসিশন নিতে পারবে। তার মানে সে যে ভুলগুলো হবে সেই ভুলগুলো সে আর নেক্সট টাইম করবে না, ভুল থেকে সে শিক্ষা নিতে শুরু করবে, মানুষের মতো ডিসিশন নেওয়ার ক্ষমতা তার ভিতরে থাকবে। রোবোটিক্সের আরও বিষয় সম্পর্কে জানি। একটি সাধারণ রোবটে নিচের উপাদান বা অংশগুলো সাধারণত থেকে থাকে, সেটা কি প্রোগ্রামকৃত মস্তিষ্ক বা প্রসেসর। রোবটের মধ্যে এক বা একাধিক প্রসেসর থাকে যাতে রোবটকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করার একটি প্রোগ্রাম স্বয়ংক্রিয় থাকে। এটি রোবটের মূল অংশ যা রোবটের চলাচল ও কর্মকাণ্ড সহ সকল কিছু নিয়ন্ত্রণ করে। পাওয়ার সিস্টেম সাধারণত লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে রোবটের পাওয়ার দেওয়া হয়। এই ব্যাটারি রিচার্জেবল, অর্থাৎ এতে পুনরায় চার্জ করা যায়। অ্যাকচুয়েটর রোবটের হাত পা অথবা বিশেষভাবে তৈরি কোনো অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া করার জন্য কতগুলো বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরি বিশেষ ব্যবস্থা হলো অ্যাকচুয়েটর। অনুভূতি সেন্সিং, আমরা বলছি সেন্সরের মাধ্যমে রোবটেও মানুষের মতো অনুভূতি তৈরি করা হয়। ম্যানিপুলেশন বা পরিবর্তন করা, রোবটের আশেপাশের বস্তুগুলোর অবস্থান পরিবর্তন বা বস্তুটি পরিবর্তন করার পদ্ধতিকে বলা হয় ম্যানিপুলেশন। তাহলে আমরা এই বিষয়গুলো জানলাম, রোবটের কোন কোন অংশ থাকতে পারে একটা পরিপূর্ণ রোবটের। রোবোটিক্স নিয়ম বা আইন সম্পর্কে আমরা জানব। আইজ্যাক অ্যাসিমভ রোবট সায়েন্স ফিকশন ও বিজ্ঞান বিষয়ক জনপ্রিয় আমেরিকান লেখক এবং বায়োকেমিস্ট্রির অধ্যাপক। তিনি রোবোটিক্সের তিনটি নিয়ম বা আইনের কথা তুলে ধরেন। সেগুলো হলো, নিয়ম এক, রোবট কখনোই কোনো মানুষের ক্ষতি করবে না অথবা ঔদাসীন্য বা অপবৃত্তির মাধ্যমে কাউকে ক্ষতির সুযোগ দিবে না। নিয়ম টু, প্রথম নিয়মের সাথে সাংঘর্ষিক না হয়ে রোবট সবসময় মানুষের নির্দেশ মেনে চলবে। নিয়ম তিন, রোবট অবশ্যই তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবে যতক্ষণ না প্রথম ও দ্বিতীয় নিয়মের সাথে সাংঘর্ষিক হয়। তার মানে এই বেসিক তিনটা নিয়ম একটা রোবটকে তৈরি করতে হলে আপনাকে চিন্তা করে দেন বানাইতে হবে, যাতে রোবটটা কখনো মানুষের ক্ষতি না করে, আবার কি প্রথম নিয়মের সাথে যেন সাংঘর্ষিক না হয়ে ওঠে, বা রোবট সবসময় মানুষের নির্দেশ মেনে চলবে, এবং রোবট অবশ্যই তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবে যতক্ষণ না প্রথম ও দ্বিতীয় নিয়মের সাথে সাংঘর্ষিক হয়। তার মানে আমরা কি বুঝলাম, যে রোবটটা এমন হতে হবে যেন আমাদের এই পারিপার্শ্বিক মানুষজনকে যেন সে ক্ষতি সাধন না করে ফেলে, বা আমাদের সমাজে সে উপকারের জন্য এসে যেন একটা ক্ষতির কারণ না হয়ে যায়। আপনারা যদি ইন্ডিয়ান কোনো ছবি দেখে থাকেন, যেমন রোবট নামে একটা ছবি ছিল, ওই ছবিটাতে দেখা যায় কি রোবট অনেক মানুষের ক্ষতি করে, বিভিন্ন সম্পদের ক্ষতি করে, তো এই ধরনের যেন রোবট না হয়ে থাকে। আচ্ছা, রোবটের বৈশিষ্ট্য কি? রোবটের সাধারণত নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো বিদ্যমান। রোবট সফটওয়্যার নিয়ন্ত্রিত যা সুনির্দিষ্ট কোনো কাজ অত্যন্ত দ্রুত ও নিখুঁতভাবে সম্পন্ন করতে পারে। রোবট দিনে 24 ঘন্টা
এবং প্রতিদিন কোনো বিরতি ছাড়াই কাজ করতে পারে। রোবট যে কোনো ঝুঁকিপূর্ণ বা অস্বাস্থ্যকর স্থানে কাজ করতে পারে। রোবট কখনো বিরক্ত হয় না বা কাজকে ঘৃণা করতে পারে না। দূর থেকে লেজার রশ্মি বা রেডি সিগন্যালের সাহায্যে রোবট নিয়ন্ত্রণ করা যায়। এটি ঘুরতে এবং স্থানান্তরিত হতে পারে এবং পরিবেশের বস্তু নিয়ে কাজ করতে পারে। তার মানে এমন কোনো জায়গা যেখানে মানুষ যেতে পারছে না, রোবটকে পাঠিয়ে দেওয়া সম্ভব। যেমন মঙ্গল গ্রহে পাঠানো হয়েছে, তো সেরকমভাবে আমরা যেখানে যেতে পারছে না, মানুষ পৌঁছাতে পারছে না, এরকম জায়গায় রোবটকে পাঠানো সম্ভব। রোবোটিক্সের গুরুত্ব এবং প্রয়োগ সম্পর্কে এবার আমরা জানব। শিল্প কলকারখানায় পণ্য উৎপাদন, সংযোজন, প্যাকিং এবং পরিবহনের জন্য রোবটের ব্যবহার ফলপ্রসূ হয়েছে। যুদ্ধক্ষেত্রে যুদ্ধযানে ড্রাইভারের বিকল্প হিসেবে রোবটকে ব্যবহার করা যায়। এই সমস্ত রোবট দূর নিয়ন্ত্রিত হওয়ায় যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। যেসব ক্ষেত্রে অতি সূক্ষ্ম কাজ করা দরকার হয়, যেমন ইলেকট্রনিক্সের আইসি গুলো বানানোর জন্য এবং পিসিবি প্রিন্টেড সার্কিট বোর্ড বানানোর জন্য রোবট ব্যবহৃত হয়। চিকিৎসা ক্ষেত্রে সার্জারির কাজে রোবট সফলভাবে ব্যবহার করা সম্ভব হয়েছে। নিউক্লিয়ার রিয়্যাক্টরস সহ বিভিন্ন বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ কাজে রোবট ব্যবহার করা হয়। উন্নত বিশ্বে নিরাপত্তার কাজে রোবটের সফল ব্যবহার হচ্ছে। বাসাবাড়িতে কাজের লোকের বিকল্প হিসেবে রোবটের ব্যবহার শুরু হয়েছে। এই যে পাশে দেখুন কিছু রোবট দেখানো আছে, এখানে ইন্ডাস্ট্রিয়াল রোবট এটা, এই যে যুদ্ধক্ষেত্রে, তারপরে এই যে হোটেলে এখন বর্তমানে রোবট সার্ভ করছে খাবার দাবার, এটার মধ্যে বাংলাদেশেও কিন্তু আছে। শিল্প কারখানায় ব্যবহার্য রোবট। রোবট দিনে 24 ঘন্টা এবং প্রতিদিন কোনো বিরতি ছাড়াই কাজ করতে পারে। রোবটকে কোনো বেতন দিতে হয় না, ফলে উৎপাদন প্রক্রিয়া আর্থিকভাবে সাশ্রয়ী হয়। মানুষের তুলনায় রোবট কোনো কাজ অত্যন্ত দ্রুত ও নিখুঁতভাবে সম্পন্ন করতে পারে। শিল্প কলকারখানা ব্যবহার্য যে রোবট আছে সেটার কিছু অসুবিধা আছে। সেটা কি? মানুষ কর্মহীন হয়ে পড়ছে, কারণ তাদের কাজগুলো রোবট করে দিচ্ছে। রোবট অত্যন্ত ব্যয়বহুল এবং এর মূল্য পরিশোধ করতে কয়েক বছর সময় প্রয়োজন হতে পারে। তার মানে ইন্ডাস্ট্রিতে যদি একটা রোবট ব্যবহার করা হয়, যেরকম মানুষের কাজ কমে যাচ্ছে, কিন্তু এটার ব্যয়টা অনেক বেশি, যার কারণে পণ্যের ব্যয় অনেক বেড়ে যাচ্ছে। ঠিক আছে, জনপ্রিয় বাণিজ্যিক শিল্প রোবট নির্মাতা প্রতিষ্ঠান যেমন হচ্ছে ফানুক। ফানুক আমেরিকান একটি প্রতিষ্ঠান যা ছোট বড় সকল স্বয়ংক্রিয় রোবট ও রোবোটিক যন্ত্রাংশ প্রস্তুত করে। ইয়াসকাওয়া মোটোম্যান 1989 সালে প্রতিষ্ঠিত হয়। বোস্টন ডাইনামিক্স বর্তমানে গুগলের স্বত্বাধিকারী বোস্টন ডাইনামিক্স বিশ্বের সর্বাধুনিক রোবট তৈরি করে। আইরোবট 1990 সালে MIT কর্তৃক প্রতিষ্ঠিত আইরোবট নামক প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের কনজুমার রোবট বা হোম রোবট তৈরি করে বিশ্বে জনপ্রিয় হয়েছে। তাহলে আমরা রোবটের কিছু কোম্পানি সম্পর্কে জানলাম। ক্রায়োসার্জারি সম্পর্কে আমরা এখন জানব। ক্রায়োসার্জারি কি? ক্রায়োসার্জারি হচ্ছে এক প্রকার চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়। তার মানে এটাকে ঠান্ডা করে ফেলা হয়। অনেক ঠান্ডা করার পরে তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক, মানে অনেক শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয় ত্বকের ভিতরে, সেখানে ত্বকের ভিতরে রোগাক্রান্ত টিস্যুগুলোকে ধ্বংস করা হয়ে থাকে। এই যে মেশিনটা দিয়ে এভাবে করা হচ্ছে। ক্রায়োসার্জারির পদ্ধতি বা কৌশল উপায় সম্পর্কে এবার আমরা জানব। ক্রায়োথেরাপিতে টিউমার টিস্যুর তাপমাত্রা 12 সেকেন্ডের ভিতরে কমিয়ে -120°C এ নিয়ে যাওয়া হয় বা 165°C এ নিয়ে যাওয়া হয়। তারপরে এই সময় কি হয়, একটি সূচের প্রান্ত দ্বারা টিউমার টিস্যুর ভিতরে খুব দ্রুত আর্গন গ্যাসের নিঃসরণ করানো হয়। তাপমাত্রার অত্যধিক হ্রাসের ফলে কোষের পানি জমাটবদ্ধ হয়ে ওই টিস্যুটি একটি বরফ পিণ্ডে পরিণত হয়। বরফ পিণ্ডের ভিতরে টিউমার টিস্যুটি আটকা পড়ে গেলে এতে রক্ত ও অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। কারণ যেহেতু -165°C তাপমাত্রা এখানে আছে, তাপমাত্রায় রক্ত কি হচ্ছে, অক্সিজেন পরিবহন সম্ভব হচ্ছে না, যার কারণে এর ফলে কি হচ্ছে, জমাটবদ্ধ অবস্থায় টিউমার টিস্যুটির ক্ষয় সাধিত হয়। আবার সূচের প্রান্ত দিয়ে টিউমার টিস্যুটির
ভিতরে হিলিয়াম গ্যাস নিঃসরণের মাধ্যমে টিস্যুটির তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে উঠানো হয়। তখন জমাটবদ্ধ টিউমার টিস্যুটির বরফ গলে যায় এবং টিস্যুটি ধ্বংস হয়ে যায়। তার মানে আমরা কি বুঝলাম, প্রথমে তাপমাত্রা কমিয়ে ফেলা হচ্ছে, শীতল করে ফেলা হচ্ছে, এবং পরবর্তীতে আবারও তাপমাত্রা বাড়িয়ে তাকে ধ্বংস করা হচ্ছে। ঠিক আছে, ক্রায়োসার্জারি ব্যবহার এবং প্রয়োগ সম্পর্কে জানবো। ত্বকের ছোট টিউমার, টিল, আঁচিল, ত্বকের ছোট ছোট ক্যান্সার ইত্যাদি ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা করা হয়। এছাড়াও ক্রায়োসার্জারির দ্বারা অভ্যন্তরীণ কিছু রোগ যেমন যকৃত ক্যান্সার, বৃক্ক ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, মুখের ক্যান্সার, গ্রীবাদেশীয় গোলযোগ, পাইলস ইত্যাদির চিকিৎসাও করা হয়ে থাকে। ক্রায়োসার্জারিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারটা কোথায়, চলুন এবার আমরা জানবো। ক্রায়োসার্জারি নিয়ে যারা গবেষণা করেন তারা তাদের মধ্যে মত বিনিময় ও গবেষণার ফলাফল বিনিময়ের জন্য ইন্টারনেট ব্যবহার করেন। রোগীর বিভিন্ন তথ্য, ক্রায়োসার্জারি সংক্রান্ত বিভিন্ন গবেষণার ফলাফল ইত্যাদি সংরক্ষণ করার জন্য ডেটাবেস সিস্টেম ব্যবহৃত হতে পারে। ক্রায়োসার্জারি প্রক্রিয়ার তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম ব্যবহৃত হতে পারে। বর্তমানে পুরো ক্রায়োসার্জারি প্রক্রিয়াটি কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের মাধ্যমেও সম্পন্ন করা যেতে পারে। ডাক্তারদের প্রশিক্ষণের জন্য ক্রায়োসার্জারি সিমুলেটেড সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। এবার আমরা জানব মহাকাশ অভিযান সম্পর্কে। মহাকাশ ভ্রমণ হচ্ছে মহাশূন্যের রহস্য আবিষ্কারের উদ্দেশ্যে মহাশূন্যে চালিত অনুসন্ধান বা অভিযান। মহাকাশ ভ্রমণে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ এবার আমরা জানব। 1957 সাল থেকে কৃত্রিম ভূ উপগ্রহ এবং রোবোটিক্স মহাকাশযানের মাধ্যমে বিজ্ঞানীরা সৌরজগৎ সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন। বর্তমানে রোবট নিয়ন্ত্রিত মহাকাশযান বা ড্রোন ব্যবহার করে মানব কল্যাণে বিভিন্ন উপাত্ত ও তথ্য সংগ্রহ করা হচ্ছে। কক্ষপথীয় উপগ্রহগুলি মানুষের প্রাত্যহিক জীবনেও বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছে। বর্তমানে কিছু কিছু দেশের মিলিটারি কর্তৃপক্ষের কাছে পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইটগুলো নৌ, বিমান ও সেনাবাহিনীর মতোই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্যতম উপাদান হল নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, যা মহাকাশ ভ্রমণকে কেন্দ্র করে উন্নত হয়েছে এবং তা মানব কল্যাণে সর্বত্র ব্যবহৃত হচ্ছে। এই যে দেখুন, এখানে দেখানো আছে মহাকাশ যান, যেটা হচ্ছে একটি রোবট, এটা হচ্ছে মঙ্গলে গিয়ে সে একটা অভিযান পরিচালনা করছে। এখানে স্যাটেলাইট দেখানো আছে, মহাকাশের একটি রোবট আমরা দেখে ফেললাম। এবার আমরা দেখব আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা। উৎপাদন ব্যবস্থায় আইসিটি ব্যাপকভাবে অবদান রাখছে। বর্তমানে উৎপাদন ব্যবস্থার পরিকল্পনা থেকে শুরু করে উৎপাদন, পরিবহন, বিপণন সহ সকল ধাপে আইসিটির সাহায্য নিতে হয়। আধুনিক সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে উৎপাদনের বিভিন্ন ধাপে আইসিটির প্রয়োগের ফলে উৎপাদন খরচ অনেক কমানো হয়। তাছাড়া আইসিটির বিভিন্ন টুলস যেমন প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার বা PLC ব্যবহার করে উৎপাদন ব্যবস্থার বিভিন্ন যন্ত্রপাতিকে স্বয়ংক্রিয় করা যায়, ফলে উৎপাদনশীলতাও অনেক বৃদ্ধি পায়। পেশাজীবী কর্মীদের কার্যগুলো সঠিকভাবে বাস্তবায়নের জন্য কিছু বিশেষ সফটওয়্যার এবং বিশেষায়িত সিস্টেমের প্রয়োজন হয়। কম্পিউটার এইডেড ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে কম্পিউটার ব্যবহার করে প্রোডাক্ট ডিজাইন করে টেস্টও করা হয়। যেমন কোনো ব্রিজ বা গাড়ি বাস্তবে তৈরি করার পূর্বে কম্পিউটার এইডেড ইঞ্জিনিয়ারিং এর সিমুলেশন পদ্ধতিতে এর মডেল তৈরি করা হয়। এই মডেলে বাতাসের চাপ, তাপমাত্রা, ওজন, বস্তুর মেকানিক্যাল সহ্য ক্ষমতা ইত্যাদি সিমুলেট করা হয় এবং প্রয়োজনে ডিজাইন ও সংশোধন করা হয়ে থাকে। আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থায় আরো কিছু সম্পর্কে জানবো। ম্যানুফ্যাকচারিং সিস্টেমে অটোমেশন করার জন্য কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং CAM ব্যবহার করা হয়ে থাকে। CAM, যেটাকে আমরা বলছি CAM, শুধুমাত্র পণ্য তৈরির মূল প্রক্রিয়ার সাথে অন্তর্ভুক্ত থাকে না, বরং ইহা পণ্য ও পণ্যের বিভিন্ন অংশ তৈরির ব্যবস্থাপনা এবং শিডিউলিং করে থাকে। CAM পদ্ধতিতে পণ্য প্রস্তুত করার যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করার জন্য কম্পিউটার ব্যবহার করা হয়। CAM পদ্ধতিতে CSC, কম্পিউটার ড্রিল, লেথ, ওয়েল্ডিং সহ অন্যান্য বিশেষ মেশিনের ব্যবহার করা হয়। ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্টস প্ল্যানিং বা MRP ম্যানুফ্যাকচারিং পরিবেশে তথ্য ব্যবস্থাপনার সফটওয়্যার ব্যবহার করে পণ্যের উৎপাদন নিয়ন্ত্রণ করে। ম্যানুফ্যাকচারিং রিসোর্স প্ল্যানিং সিস্টেম প্রতিষ্ঠানের
উৎপাদন সময়সূচি, যথার্থ সময়ে উৎপাদন গতিবিধি এবং পণ্যের গুণগত মান পর্যবেক্ষণ ইত্যাদিতে সাহায্য করে থাকে। আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থায় আমরা আরও যে বিষয় সম্পর্কে জানব, আইসিটি আমাদের দেশে শিল্প কলকারখানার পাশাপাশি কৃষি পণ্য উৎপাদনেও বিশেষভাবে অবদান রাখছে। কৃষকদের জন্য নতুন নতুন কৃষি পণ্য উৎপাদনের পদ্ধতি, আবহাওয়া সংক্রান্ত তথ্য, সেচ ব্যবস্থা, শস্য ক্ষেত্রের পরিচর্যা, রোগ নিরাময় ইত্যাদি আইসিটি নির্ভর সেবা চালু হয়েছে, যার মাধ্যমে খুব সহজেই কৃষকরা উপকৃত হচ্ছে। তার মানে এখন মাটির তাপমাত্রা সম্পর্কে আইডিয়া পাওয়া যাচ্ছে, মাটিতে কতটুকু সেচ দিতে হবে সেটা আইডিয়া পাওয়া যাচ্ছে, এবং কোন সময় সেচ দেওয়া দরকার সেটার কারণে এখন ফসল অনেক ভালো উৎপন্ন হচ্ছে। আমাদের দেশের প্রতিরক্ষার দায়িত্ব সেনা, নৌ ও বিমান বাহিনীর উপর ন্যস্ত রয়েছে। প্রতিরক্ষা শিল্প এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি তথা আইসিটি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আইসিটির অগ্রগতির সাথে সাথে প্রতিরক্ষা শিল্পেরও অগ্রগতি হয়। প্রতিরক্ষা শিল্পে আইসিটির একটি প্রভাব আছে, সেটা সম্পর্কে এবার আমরা জানব। আইসিটি প্রতিরক্ষা শিল্পকে দিয়েছে আধুনিকতার ছোঁয়া। সরাসরি উপস্থিত না থেকেও যুদ্ধক্ষেত্রের ব্যবস্থাপনা নেটওয়ার্কের মাধ্যমে করা যাচ্ছে। আইসিটির মাধ্যমে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সরাসরি সম্প্রচারের মাধ্যমে যুদ্ধকালীন পর্যবেক্ষণ সম্ভব হয়েছে। আইসিটির সহায়তায় প্রতিরক্ষা শিল্প এখন ডাম বমের পরিবর্তে উচ্চমাত্রায় কার্যকর ও নির্ভুল স্মার্ট ওয়েপন উৎপাদন করতে সক্ষম হয়েছে। এই যে দেখুন, এটা একটি রোবটের মাধ্যমে এই কামানটিকে পরিচালনা করা হচ্ছে, ট্যাঙ্কটিকে। এই ট্যাঙ্কটিকে একটি রোবটের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে। তার মানে হচ্ছে যে এখন কিন্তু ড্রোনও আছে, যে ড্রোনগুলো আপনার হচ্ছে অটোমেটিকভাবে দূর থেকে আপনি প্রোগ্রাম করে চালনা করতে পারবেন বা দূর থেকে কন্ট্রোল করা যায়। প্রতিরক্ষা খাতে আরও যেই উপকার করছে তথ্য প্রযুক্তি, সেটা হচ্ছে এইখানে কিছু অস্ত্র দেখা যাচ্ছে, যে এখন এই অস্ত্রগুলো আশেপাশে এলাকার কোনো ক্ষতি সাধন না করে নির্দিষ্ট টার্গেট খুঁজে বের করতে ও ধ্বংস করতে সক্ষম। আরেক ধরনের আধুনিক অস্ত্র গভীর সমুদ্রে জাহাজের কাঠামো থেকে প্রস্তুতকৃত কম্পন বিশ্লেষণ করে চিহ্নিত করতে পারে যে কোন জাহাজটি ধ্বংস করতে হবে। সাম্প্রতিককালে এক ধরনের কিলার রোবট উদ্ভাবন করা হয়েছে, যা যুদ্ধক্ষেত্রে মানুষের পরিবর্তে যুদ্ধ করতে পারবে। এই সব কিছু সম্ভব হয়েছে প্রতিরক্ষা শিল্পে আইসিটি ব্যবহারের ফলে। নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধক্ষেত্র ব্যবস্থাপনা হচ্ছে প্রতিরক্ষা শিল্পে আইসিটির আরেকটি গুরুত্বপূর্ণ অবদান। উন্নত ইলেকট্রনিক ডিভাইস ও তথ্য যোগাযোগ প্রযুক্তির যথাযথ প্রয়োগের কারণে প্রতিরক্ষা শিল্পকে এত উন্নত করা সম্ভব হয়েছে। স্যাটেলাইট কমিউনিকেশন ডিভাইস যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সরাসরি সম্প্রচারের মাধ্যমে কমান্ডার ও সৈন্যদের মধ্যবর্তী যোগাযোগ ব্যবস্থা বজায় রাখতে সাহায্য করে। আইসিটির সহায়তায় প্রতিরক্ষা শিল্প বিমান বাহিনীর ব্যবহারের জন্য অনেক উন্নত মানের সরঞ্জামাদি প্রস্তুত করতে সমর্থ হয়েছে। আর এই সকল সরঞ্জামাদি এখন বিশ্বব্যাপী ব্যবহৃত হচ্ছে, যেমন আনম্যানড এরিয়াল ভেহিকল UAV। এই যে দেখুন, এর অনেকগুলো, আমরা যেটা কি একটু আগেই বললাম, যেটা অনেক দূর থেকে কি করতে পারে, সে তার লক্ষ্যে গোলা বারুদ নিক্ষেপ করতে পারে। আইসিটির যুগে প্রতিরক্ষা শিল্পে স্যাটেলাইট টেকনোলজির প্রভাব অপরিসীম। উপর উল্লেখিত অধিকাংশ প্রতিরক্ষার সরঞ্জামাদি অকেজো হয়ে যাবে যদি এগুলো নিয়ন্ত্রণকারী সফটওয়্যার কার্যকর না হয়। উন্নত সফটওয়্যার ব্যবহারের মাধ্যমেই প্রতিরক্ষা শিল্প এসব সরঞ্জামাদি থেকে সর্বোৎকৃষ্ট সেবা পায়। যেমন দেখুন, ফ্লাইট কন্ট্রোল সিস্টেমস এখানে আছে এই যে এরিয়াতে, ডেটা লিঙ্ক, ঠিক আছে, এরপরে আছে কি রাডার, ইমেজিং, গিম্বল কন্ট্রোল, এভয়নিক্স, এই বিষয়গুলো এর সাথে আছে, এবং অনেক দূর থেকে এই যে এখানে কন্ট্রোল করছে এই এই ড্রোনটাকে, ঠিক আছে। এটাকে আমি বলছি আনম্যানড এরিয়াল ভেহিকল বা UAV কে কন্ট্রোল করা হচ্ছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টসের ভিতরে প্রশ্ন করে জানান, এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন। এগুলো নতুন সিলেবাস অনুযায়ী তৈরি করা হচ্ছে। ভালো থাকবেন সবাই, এবং আমার এই লেকচার ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের কলেজ গ্রুপে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।